हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनारा सकले ভালো আছেন। आज के আমি বলবো যে বাচ্চাদের সঙ্গে কোন জিনিসগুলো একেবারে করা উচিত নয়। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু কোনো ডক্টর নই, কোনো শিশু বিশেষজ্ঞ নই, কিংবা কোনো মনোবিদ নই। আমি যখন বিএড করেছিলাম, বিএড চলাকালীন চাইল্ড সাইকোলজি নিয়ে বেশ কিছু পড়াশোনা করেছিলাম এবং মা হওয়ার পরে আমি বেশ কিছু নতুন নতুন জিনিস শিখেছি, নতুন নতুন বিষয়ে জানতে পেরেছি এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমার ওই বিএড এর কিছু পড়াশোনা এবং নিজের কিছু অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই ভিডিওটা করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, আপনার বাচ্চার সঙ্গে অন্য বাচ্চাদেরকে কখনোই কম্পেয়ার করবেন না বা তুলনা করবেন না। যেমন আমরা অনেক সময় বলে থাকি, আমি অনেক মায়েদেরকে দেখেছি এবং অনেক সময় হয়তো আমিও করে ফেলি, মানে নিজের মনে এই ব্যাপারটা চলে আসে, মানে কখনো কখনো, এ বাবা সোনা, তুই এখনো এ টু জেড লিখতে পারলি না? ও শিখে গেল দেখলি, তোর বন্ধু সব পারে, তোর বন্ধু সব শিখে গেছে, তুই কি করলি? তোর থেকে ও ছোট এক মাসে। ইস বাবু, তুই জানিস তোর বন্ধু রঙ্গবতী গানে যে নাচটা হয় সেটা সুন্দর করে তুলে ফেলেছে। বাবা তোকে গাঁদাখানি টাকা দিয়ে ওই অত ভালো একটা একাডেমিতে ভর্তি করেছে, তোর বন্ধুরা সব শিখে গেল, তুই কিছু পারলি না রে সোনা। দেখলি আদিত্য, আদিত্য কি সুন্দর করে, তোর ম্যাম যখন অনলাইন ক্লাস নেয় কি সুন্দর রেসপন্স করে। তুই কি করিস? তুই কিচ্ছু পারিস না সোনা। আমার তো এত প্রেস্টিজে লাগে, কি বলবো, আমার কষ্ট হয়, বিশ্বাস কর সবার সামনে আমার মাথাটা ছোট হয়ে যায়। এরকম করিস না, এরকম করিস না, ওরা সবাই এগিয়ে যাবে আর তুই তুই পিছিয়ে যাবি। ও অঙ্কে কত পেয়েছে, তোকে আর ওকে একই অঙ্কের টিচারের কাছে দিয়েছি, তাও তুই পেতে পারলি না? আমি সারা দেশ ঘুরে ও কোন টিচারের কাছে পড়ে সেটা জেনে আসলাম, জেনে তোকে আমি ওখানে অ্যাডমিট করলাম, করে তুই শিখতে পারলি না, তাহলে ও অঙ্কে কি করে 100 পেয়ে গেল, তুই পেতে পারলি না? আমরা মায়েরা এবং বাবারা এবং আশেপাশের অনেক কাছের মানুষরা ঠিক এইভাবেই বাচ্চাদেরকে অন্যদের সঙ্গে তুলনা করে থাকি। সত্যি কথা বলতে এটা একদমই ভালো নয়, বাচ্চাদের ক্ষেত্রে কেন কারোর ক্ষেত্রে এই ব্যাপারটা, এই কম্প্যারিজন ব্যাপারটা এবং তুলনা করা ব্যাপারটা একেবারেই স্বাস্থ্যকর নয়। তার কারণ হচ্ছে আমরা যখন কম্পেয়ার করি আমরা একদম ছোট থেকেই বাচ্চাদের মনে দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে প্রতিযোগিতা, একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। মানে একদম ছোটবেলা থেকেই আমরা বুঝিয়ে দিচ্ছি ওর থেকে তোমাকে এগোতে হবে, ওর থেকে তোমাকে অঙ্কে বেশি পেতে হবে, তুমি কেন পিছিয়ে আছো, তুমি কেন পারছো না এটা করতে, এটা এরকম করা যাবে না বাবা, তোমাকে ওর থেকে এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা করার ফলে কি হয়, বাচ্চাদের মনে একটা হিংসা তৈরি হয়, একটা হীনমন্যতা তৈরি হয় যে বাবা আমার মা ওকে কত ভালো বলছে, আমাকে ভালো বলছে না, আমি এত চেষ্টা করেছি আমি পারছি না, ও ভালো হয়ে গেল। তার মানে ওদের প্রতি আপনার বাচ্চার একটা হিংসা তৈরি হবে, একটা দূরত্ব তৈরি হবে, একটা খারাপ সম্পর্ক তৈরি হবে। আমরা বাবা মায়ের সেটা নিশ্চয়ই কখনো চাইবো না যে আমার বাচ্চার সঙ্গে অন্য বাচ্চাদের এবং ওর ক্লাসমেট ওর বন্ধুদের একটা দূরত্ব বা বাজে সম্পর্ক তৈরি হোক। আমার মনে হয় যে বাচ্চাদের সঙ্গে কখনোই অন্য বাচ্চাদের তুলনা করা বা কম্পেয়ার করা উচিত নয়। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা বাচ্চা যখন জন্মায় তখন নিজ নিজ গুণ নিয়ে এবং কিছু প্রতিভা নিয়ে জন্মায়। হয়তো এরকম হতে পারে আমরা খুব ভালো করে লক্ষ্য করি না, আমার বাচ্চা এমন কিছু খুব ভালো পারে যেটা অন্য বাচ্চারা পারে না, এবং এটা যদি আমরা লক্ষ্য করি এবং ও যেটা খুব ভালো পারে সেটা নিয়েই আমরা ওকে উৎসাহ দিলাম, আমরা ওকে এনকারেজ করলাম, আমরা ওকে অ্যাপ্রিসিয়েট করলাম, তাহলে কিন্তু ও ব্যাস এগিয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। নাম্বার টু হচ্ছে, আমরা বাবা মায়েরা যখন সন্তান জন্ম নেয় আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমরা যেটা পাইনি, আমরা যেটা করতে পারিনি, আমরা যেগুলো যে জিনিসগুলো পাইনি বা যেখানে যেতে পারিনি, যে শখ ইচ্ছে পূরণ হয়নি, বাচ্চাদের মধ্যে দিয়ে সমস্ত কিছু পূরণ করার চেষ্টা করি যেন আমার বাচ্চা সব কিছু পায়, কোনো কিছু থেকে যেন বঞ্চিত না হয়। বাবা মায়েরা চেষ্টা করে তাদের দুজনের সর্বসামর্থ্য দিয়ে তাদের সমস্ত ইচ্ছে বা শখকে পূরণ করার, এবং এটা করতে গিয়ে কখনো কখনো এরকম হয়, যা কিছু চাইলো, এই খেলনাটা চাই, এই ড্রেসটা চাই, আমাকে ওখানে নিয়ে যেতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমার ওই বন্ধু এটা আছে, আমার কেন নেই, আমাকে এখনই ল্যাপটপটা কিনে দিতে হবে, আমার কেন এই টিভিটা, আমার এই কার্টুনটা কেন আসে না, আমার ওই কার্টুনটাই দেখতে হবে, ওই কার্টুনটাই চাই। আবার অনেক সময় কি হয়, বা ঠাম্মা দাদু দিদা কাকা কাকিমা মামা মামি পিসি সবাই মিলে কি করে, যে জানিস সোনা না আজকে এরোপ্লেন চেয়েছে, সোনাকে দিই, এই সোনার জন্য এরোপ্লেনটা আনলাম, সোনা না আজকে লেজ আর চকলেট খেতে চেয়েছে, আমি সোনার জন্য অনেকগুলো চকলেট আর লেজ নিয়ে এসেছি, ব্যাস। এরকম করে করে কি হয়, বাচ্চারা যখন মুখ দিয়ে বলতে না বলতেই আমরা বাবা মায়েরা বা বাড়ির বড়রা যারা ভালোবাসি ওকে, তারা কি করি সঙ্গে সঙ্গে এনে ওকে ওই জিনিসটা বা ওই যে বস্তুটি বা ও যে যেটা চাইছে বা যেটা দেখতে চাইছে, যেটা করতে চাইছে সেটা এনে দিই সঙ্গে সঙ্গে। এর ফলে কি হয়, এর ফলে একটা
খুব বাজে জিনিস হয় সেটা হচ্ছে আপনার বাচ্চার অপেক্ষা বা ধৈর্য এই শব্দ দুটো ওর অভিধান থেকে একেবারে উঠে যাবে। মানে অপেক্ষা করাও শিখবে না এবং ধৈর্য যে ব্যাপার বা সহনশীলতা সেই ব্যাপারটা ওর মধ্যে ছোটবেলা থেকে কখনোই তৈরি হবে না বা আসবে না। কিছু কিছু জিনিসের জন্য অপেক্ষা করতে ভাল লাগে, যেমন আমাদের ছোটবেলায় আমাদের টিভি বা এই সোশ্যাল মিডিয়া এত রমরমা কিছুই ছিল না, আমরা সেই রবিবারের একটা শক্তিমান কিংবা বুধবারের একটা চিত্রহার কিংবা রবিবারের রঙ্গোলির জন্য ওয়েট করে থাকতাম সারা সপ্তাহটা। এটা চাইবে তখন সেটা যদি আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিই ওরা ওদের মধ্যে জেদটা তৈরি হবে, ওরা যদি সেটা পরবর্তীকালে কোনো একটা সময় আসলো যখন ও একটা এরকম চাইতে চাইতে একটা বড় জিনিসের ডিমান্ড করে ফেলল তখন হয়তো আপনি বা আপনার বড়রা আপনার কাছের মানুষরা সেটা আপনারা দিতে পারছেন না, তখনই কিন্তু সেই বাচ্চাটার মধ্যে জেদ তৈরি হবে। তখন বলবে আমি এতদিন যা ইচ্ছে চাই পেয়ে এসেছি এখন কেন পাবো না, এখন আমার ওটা দরকারই দরকার। বাচ্চাদেরকে যদি আমরা সুন্দরভাবে তৈরি করতে চাই তাহলে এই জিনিসটা কিন্তু একেবারেই করা যাবে না। কখনো কখনো কান্না করা ভালো, কখনো কখনো ওয়েট করা ভালো। আপনি বোঝাতে পারেন যে বাবা এই মাসে না এই জিনিসটা হবে না, আপনি নেক্সট মান্থ ওটা কিনবো। সেদেরকে যদি আপনি বোঝান, আমার একজন ম্যাম ছিলেন, ম্যাম বলেছিলেন পৃথিবীতে বাচ্চাদেরকে যদি ঠিকমতো সব কিছু বোঝানো যায় তাহলে বাচ্চাদের থেকে ভালো কেউ বোঝে না। আমি এটা দেখেছি নিজের বাচ্চার ক্ষেত্রে করে, বাচ্চাদেরকে যদি আমি একটু মিষ্টি মুখে বা একটু সুন্দরভাবে বলার চেষ্টা করি যে শোনা এটা না এখন সম্ভব নয়, এটা এখন হবে না, তুমি এই লাইটটা জ্বালিও না, এটা জ্বালালে কিন্তু বেশি বিল উঠবে, বাবা কত কষ্ট করে বিল দেয় বলো, কিছু ওয়েট করি সঙ্গে সঙ্গে তো সব কিছু পাওয়া যায় না, ওটাই ও এত সুন্দর মানে বুঝে যায়। মানে এটা বেশ ভালো, মানে আমি দেখেছি এটা করে যে আমরা এরকম করতে পারি যে সঙ্গে সঙ্গে যা চাইছে সেটা দেবো না। বাচ্চাদেরকে অনেক সময় আমরা খাওয়ানোর সময় বা যে জিনিসটা করতে চাই, মানে যে হয়তো কোথাও একটা চলে যাচ্ছে খুব চঞ্চলতা করছে খেতে চাইছে না, আমরা অনেক সময় ভয় দেখাই বা রাত্রেবেলা ঘুমাচ্ছে না আমরা ভয় দেখাই, জুজুর ভয়, ভূতের ভয়, ছেলে ধরার ভয়, এই ওখানে যেও না ওখানে ভূত আছে, এই ওখানে ছেলে ধরা আছে, ছেলে ধরা তোমাকে ছেলে ধরে নিয়ে চলে যাবে, বা এখানে জুজু আছে সোনা সোনা জুজু আছে যেও না যেও না, না এই ভয়গুলো আমরা দেখাবো না। কেন দেখাবো? আমরা সত্যি কি বাস্তব জীবনে নিজেরা কখনো ভূত দেখেছি? দেখিনি। আমরা বাচ্চাদেরকে অন্যভাবেও দেখাতে পারি একদম বাস্তব সত্যিটা বলে যে ওখানে যেও না, ওখানে গেলে তোমার পা কেটে যাবে, হাত কেটে যাবে, বা একা একা কোথাও যাওয়া উচিত নয়, অচেনা কেউ আসলে যাকে আমরা চিনি না জানি না তার সঙ্গে তার কোলে উঠবে না, আমরা এইভাবে শেখাতে পারি। তাই ভূত জুজু এই শব্দগুলো দিয়ে আমরা ভয় দেখাই, এগুলো আমরা দেখানো একদমই উচিত নয় বাচ্চাদেরকে। তাই বাচ্চাদের সামনে কখনো মিথ্যে বলবেন না। যেমন একজন মা তার 5 বছর কি 6 বছরের বাচ্চার সামনে তার বন্ধুর সঙ্গে কথা বলছে ফোনে, হ্যাঁ কি খেয়েছিস, এই তো আমাদের আজকে চিলি চিকেন, ফ্রাইড রাইস আর কষা মাংস হয়েছিল, মাংসটা একটু বেশি করে এনেছিল তো সেই জন্য না মানে চিলি চিকেনও করলাম কষা মাংস করলাম। আসলে তার বাচ্চা তার পাশে বসে পড়ছিল বা খেলা করছিল কিছু একটা করছিল, আসলে তার বাড়িতে সেদিনকে সিদ্ধ ভাত হয়েছে, সে তার বন্ধুকে মানে সিদ্ধ ভাত খেয়েছে এটা বলবে না, তার পেস্ট্রিজ চলে যাবে, সেই জন্য সে কি করছে তার বাচ্চার সামনে সে মিথ্যে কথা বলছে তার বন্ধুকে যে আমরা আজকে মাংস ভাত খেয়েছি, এটা একদম বাজে। তার বাচ্চা ফোন রাখার সঙ্গে সঙ্গে সে বলে দিল মা তুমি কেন মিথ্যে কথা বললে, আমাদের তো আজকে আলু সিদ্ধ ভাত হয়েছে। এই যে বাচ্চার সামনে আপনি মিথ্যে কথা বললেন, এই বাচ্চাটা কিন্তু মিথ্যে কথা বলা শিখে গেল আপনার কাছ থেকে ইনডিরেক্টলি, আমরা হয়তো জানতেও পারলাম না। এবার কি হবে যেই ওই বাচ্চাই একদিন আপনি বলবেন যে আপনার সঙ্গে হয়তো কোনো একটা মিথ্যে কথা বললো, আপনি শেখাতে গেলেন যে না না তুমি মিথ্যে বলবে না, শোনা মিথ্যে বলতে নেই, মিথ্যে বলতে নেই, মিথ্যে বলা মহাপাপ, মিথ্যে বলা খারাপ। তখন বাচ্চা আপনার মুখের সামনে যদি বলে মা তুমিও তো মিথ্যে বলেছিলে, তখন আপনি কোথায় যাবেন? তখন আর আমাদের বাবা মায়েদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। সেই জন্য বলছি আপনি যেটা প্র্যাকটিস করছেন না বা আপনি যেটা মানছেন না নিজের জীবনে, তাহলে সেটা অন্যদেরকে শিখিয়ে স্পেশালি নিজের বাচ্চাদের নিজের সন্তানকে শিখিয়ে লাভ নেই, সেই বাচ্চা কিছুই শিখবে না। করছেন ওকে কিছু শেখানো লাগবে না, বলাও লাগবে না, আপনি যা প্র্যাকটিস করছেন আপনি যা বলছেন ও নিজে নিজেই সেটা শিখে যাবে। কারণ বাচ্চারা সব থেকে বেশি ভালো অনুকরণ এবং অনুসরণ করতে পারে। আপনি যদি সত্যি কথা বলেন তাহলে ওকে যদি শেখান যে সত্যি কথা বলবে তাহলে ও কিন্তু সেটা শিখে যাবে সঙ্গে সঙ্গে। বাচ্চাদের সামনে আমরা অনেক সময় বাবা মায়েরা বা পরিবারের অনেক মানে অন্যদের সাথে যেমন মতের অমিল হয়, মনোমালিন্য হয়, ঝগড়া হয়, ঝামেলা হয় এবং আমরা অসম্ভব রকমের চিৎকার, চেঁচামেচি, বাজে বদনাম, গালাগালি আরও অনেক কিছু দিয়ে থাকি। এটা কিন্তু করা যাবে না, এটা বাচ্চাদের জন্য একদমই স্বাস্থ্যকর নয়। একটা অস্বাস্থ্যকর পরিবেশে ওরা বড় হতে হতে ওরা নিজেদেরকে গুটিয়ে নেবে এবং ওরা ঝগড়া থেকে সত্যি কথা বলতে কিছুই শিখবে না, ওরা আরও ভয় পেতে শিখবে, ওনাকে সব কিছু বলতে চাইবে না, কারণ ও দেখবে হয়তো আপনি মাকে কিছু বলা মানেই হয়তো এই বিষয়টা নিয়ে ঝগড়া হতে পারে, মা চিৎকার করতে পারে, থাক এটা
কথা বলবো না। সুতরাং বাচ্চাদের শিক্ষার গালাগালি বা বাজে কথা, বদনাম করা, কিস্তি খেয়ে এগুলো না করাই ভালো। নাম্বার সিক্স, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় বাচ্চাদেরকে অনেক ছোটোবেলা থেকে অনেক হ্যাবিট তৈরি করি যে মাম্মাম তুমি আমাকে এই হেল্পটা করে দেবে। এই হেল্পিং মানসিকতা, যে সাহায্য করার একটা মানসিকতা তৈরি করার জন্য আমরা অনেক সময় অনেক কাজ করতে বলি। অনেক সময় আমরা হয়তো একা একা মায়েরা সব কিছু করে উঠতে পারি না, সেই জন্য বাচ্চাকে বলি যে শোনা আমাকে এটা একটু এনে দেবে বা আমাকে একটু করে দেবে, শোনা বিছানার বালিশগুলো একটুখানি গুছিয়ে রাখো বা সোফার কুশনগুলো একটুখানি সরিয়ে রাখো বা সাজিয়ে সাজিয়ে রাখো। আমরা অনেক সময় বলি এটা। এটা খুব ভালো বাচ্চাদের ছোটবেলা থেকে এই যে অভ্যাসগুলো তৈরি করানো, এটা খুব অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ একটা অভ্যাস এবং হ্যাবিট, তো এটা আমরা করতেই পারি। কিন্তু অনেক মায়েরা আমি দেখেছি করে, আমার একজন আত্মীয় আছেন, তো ও কি করে, ওর সঙ্গে আমি অনেকদিন আগে একটা কথা বলছিলাম, মানে অনেক ছোটবেলায়, মানে ও আমাকে বলল মাকে না মা আমাকে কাজ করতে দেয়, মাকে কাজ করে দিতে আমার ভালো লাগে না। কেন, মা কাজ করে দেবে, মার পছন্দ হবে না, মা আবার সঙ্গে সঙ্গে আমি করার সঙ্গে সঙ্গে সেই কাজটা আবার করতে যায়, তাহলে আমি কেন করবো, শুধু শুধু আমার করার দরকার নেই তো, তার মানে আমি ভালো করে করতে পারি না, মার পছন্দ হয় না, মাই যদি করবে তাহলে আমাকে কেন বলবে। এটা কিন্তু খুব সত্যি, আমরা বাচ্চাদেরকে এই যে ভালো স্বভাব তৈরি করার জন্য অনেক কাজ করতে বলি এবং সঙ্গে সঙ্গে যেটা পছন্দ হয় না, করতে পারিনি, সঙ্গে সঙ্গে সেটা নিজেরা গিয়ে করতে শুরু করি, এ বাবা এটা হলো না, এটা এরকমভাবে, ওটা ওরমভাবে হবে, এরমভাবে করো না, এটা করা যাবে না, এই এরকম করে আপনি আপনার বাচ্চার ক্ষতি করছেন। সত্যি কথা বলতে কি, বাচ্চা যেমন করছে আপনি তোকে বলেছেন করতে, যেমন করছে সেটাকেই অ্যাপ্রিসিয়েট করুন, সেটাকেই উৎসাহ দিন, বা খুব সুন্দর হয়েছে। এরকম করতে করতে আপনি হয়তো ওকে বলবেন না, আপনি এরকমভাবে রাখবেন, ও নিজেই শিখে যাবে যে দেখো শোনা এরকমভাবে রাখলে কি সুন্দর লাগছে না, তাহলে আমরা এবার থেকে সোফার কুশনগুলো এরকমভাবে রাখবো। হ্যাঁ, দেখবেন ও একা একাই সব শিখে গেল। ও কাজটা করার পরে যদি আপনি আবার সেটা করতে যান, তাহলে কিন্তু এটা বাচ্চাদের উপর বাজে প্রভাব পড়ে, বাচ্চা কিন্তু কাজ করতেও চাইবে না পরবর্তী সময়, আর শিখতেও চাইবে না কিছু। ওর একটা খারাপ, মানে ওর একটা ভীষণ খারাপ লাগা তৈরি হবে যে আমি কাজ করার পরে আমার মা সেটা করে, আমি কেন করবো, তাহলে এটা করা একদম উচিত নয় আমার মনে হয়। এটা আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম যে বাচ্চাদের সঙ্গে ঠিক কোন কোন জিনিস বা কিছু কী কী করা উচিত নয়। আপনাদেরও নিশ্চয়ই অনেক কিছু জানা আছে যে বাচ্চাদের সঙ্গে আর কী কী করা উচিত নয়, তাহলে নিচে আপনারা সেগুলো আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করতে পারেন। আর আজকে আমি বললাম কী কী করা উচিত নয়, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমি নেক্সট পার্ট বা পার্ট টুতে কোন কোন জিনিসগুলো আমরা বাচ্চাদের সঙ্গে করব বা কোন কোন বিষয়ে আমরা বাচ্চাদেরকে উৎসাহ দেব সেই বিষয়ে একটা ভিডিও করব, অবশ্যই আমার ইচ্ছে আছে। আমাদের বাচ্চারা সব থেকে বেশি বোধ হয় বাবা মায়েদের কাছ থেকে শেখে, সুতরাং আমার বাবা মায়েদেরই কর্তব্য বা দায়িত্ব যতটা পারবো, যা পারবো। আমি সত্যি কথা বলতে কি, আমি যখন আমার বাড়ি মানে গ্রামের বাড়িতে যাই এবং এই এই অনেকগুলো বিষয়ে আমরা কথা বলি, মানে অনেক অনেকের সামনে, তখন কিন্তু অনেকেই এই ব্যাপারটা মেনে নেয় না, ভালোভাবে ভালো চোখে দেখে না। তারা বলে যে হ্যাঁ এত কিছু করার কি আছে, এত কিছু করার কিছু নেই, এত মেনে চলতে পারলে তাহলে তার বাচ্চা মানুষ করা যাবে না, বা তোমাদের ওই একখানা আছে, একখানা নিয়ে তোমরা অনেক কিছু করতে পারো, আমরা তো সাত আটটা এমনিই মানুষ করে দিলাম, এমনিই মানুষ হয়ে গেল চোখের নিমেষে, আমরা বাবা এত কিছু মানিনি কেন। সুতরাং আমরা যতটা পারবো চেষ্টা করব ভালো হ্যাবিট বা ভালো কিছু তৈরি, বাচ্চার মধ্যে ভালো হ্যাবিট বা ভালো কিছু তৈরি করার, যাতে আমার বাচ্চাও একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ভালো মানসিকতার একজন মানুষ হয়ে ওঠে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাতে অবশ্যই ক্লিক করবেন, তাহলে যখন যে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় জানাচ্ছি বন্ধুরা, টাটা বাই, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।